হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমরা কথা বলবো স্টার জলসার জনপ্রিয় একটি সিরিয়াল প্রতিদান নিয়ে। চলুন ভিডিও শুরু করা যাক। সিরিয়াল জগতের সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সকল এপিসোড সরাসরি দেখতে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে টিভি সিরিয়াল অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড করুন। ধন্যবাদ বন্ধুরা। আমরা সকলেই জানি প্রতিদান সিরিয়ালে চলছে এক রহস্যময় হাওয়া। সে হাওয়ায় কি নীল আর শিমুল তাদের সন্তানকে ফিরে পাবে, না মধুশ্রী জিতে নেবে নীলকে? যদি এসব জানতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। বন্ধুরা, আমরা প্রতিদান সিরিয়ালে দেখতে পাচ্ছি নীলের মেজদা গোপনে ভাস্করের হাত ঘড়িতে একটি চিপস বসে যায়, যা একটি ট্রান্সফরমার হিসেবে কাজ করে, যে সে যখনই যেখানে যাবে তারা তা ট্র্যাক করতে পারবে। বন্ধুরা, আমরা প্রতিদান সিরিয়ালে দেখতে পাচ্ছি মধুশ্রী নীল আর শিমুলকে কথা দিয়েছে তাদের সন্তানকে সকাল হতেই তাদের সঙ্গে দেখা করিয়ে দেবে। মধুশ্রী সকাল হতেই ভাস্করকে বলে সে যেন নীল আর শিমুলের সন্তানের কাছে যায় এবং সে খুব গোপনে যায়। সে যেন বাসার কোনো গাড়ি ব্যবহার না করে এবং সে পাবলিক গাড়ি যাতে ব্যবহার করে, এরকম কথা বলে ভাস্করকে মধুশ্রী নীল আর শিমুলের বাচ্চার কাছে পাঠিয়ে দেয় এবং ভাস্কর খুব গোপনীয়তার সাথে চলে যায় নীল ও শিমুলের বাচ্চার কাছে, যেন নীল আর শিমুলের সঙ্গে তাদের বাচ্চার একটি ভিডিও কলের মাধ্যমে দেখা করিয়ে দিতে পারে এবং নীল আর শিমুল যেন বিশ্বাস করে নেয় যে মধুশ্রীর কাছে তাদের সন্তান খুব ভালোভাবেই আছে। কিন্তু ভাস্কর জানে না যে তার হাত ঘড়িতে একটি ট্রান্সফরমার বসিয়ে দেওয়া আছে। এদিকে সকাল হতেই নীল আর শিমুল এক হয়ে চিন্তা করে কিভাবে তাকে ট্র্যাক করা যায়, কিভাবে তাকে ধরিয়ে দেওয়া যায়। কিন্তু মধুশ্রী এমন ভাবে সবকিছু গুছিয়ে নেয় যে নীল আর শিমুল বাসার বাইরে যাওয়া কোনোভাবেই সম্ভব না, এজন্য তারা তাদের মোবাইলেই ভাস্করের লোকেশন ট্র্যাক করার চেষ্টা করে এবং মোবাইলের স্ক্রিন রেকর্ডার অন করে দেয় যেন তা ভাস্কর কোথায় কোথায় যাচ্ছে তারা সেটা পরে দেখতে পারে। এদিকে মধুশ্রী সকলকে ডেকে বলে যে তোমরা আমার কাছাকাছি থাকো, আমার আশেপাশে থাকো, যদি তোমরা আমার আশেপাশে না থাকো তাহলে অবশ্যই কোনো ষড়যন্ত্র করবে, সেজন্য মধুশ্রী সকলকে পাশাপাশি রাখে এবং কিছু কথাবার্তা হয় এবং নীল আর শিমুলকে তারা বলে আজকে তোমাদের একটি আমি সুসংবাদ দেবো বা তোমাদের একটি আমি ম্যাজিক দেখাবো। মধুশ্রী কি কোনো ষড়যন্ত্র করছে, না নীল আর শিমুলের বাচ্চা তাদেরকে দেখিয়ে দেবে কি হতে চলেছে প্রতিদান সিরিয়ালে? যদি জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন হয়ে থাকলে বেল আইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না। কিরকম লাগছে আমাদের ভিডিওগুলি? আমাদের ভিডিওগুলি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কোনো পরিবর্তন আনতে হলে অবশ্যই সেটাও জানাবেন। তবে আজ এতটুকুই, আবার ফিরছি নতুন কোনো সিরিয়ালের নতুন কোনো এপিসোড নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।